হ্যালো বন্ধুরা, মনে করো তোমার ভালোবাসার মানুষটি তোমার সাথে ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এর অনেক বছর পর তুমি ভবিষ্যৎ থেকে একটি টাইম মেশিন যন্ত্রে করে অতীতে ফিরে আসলে সেই অ্যাক্সিডেন্টটি ঘটার আগেই রুখে দিতে। তুমি অতীতে সেই অ্যাক্সিডেন্ট স্পটে দ্রুত গাড়ি চালিয়ে আসতে গিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দিয়ে দিলে। গাড়ির বাইরে এসে তুমি দেখলে তোমার গাড়ির সাথে ধাক্কা লেগে তোমার ভালোবাসার মানুষটিই মারা গিয়েছে। অর্থাৎ যে ঘটনা তুমি রুখে দিতে এসেছিলে সেই ঘটনাটি তোমার জন্যই ঘটেছে, কারণ অতীত চাইলেও পরিবর্তন করা সম্ভব নয়। সব ঘটনাই পূর্ব নির্ধারিত এবং তুমি চাইলেই সেটা পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখব টাইম ট্রাভেল নিয়ে 2014 সালে বানানো খুবই কমপ্লিকেটেড সায়েন্স ফিকশন মুভি প্রিডেস্টিনেশন। বন্ধুরা, সিনেমার রহস্যে সব অডিয়েন্সদের নিয়ে শুরু হয়ে গেছে বিশেষ অডিও প্রোগ্রাম ইটস মাই স্টোরি বা এটা আমার গল্প। তোমার জীবনে ঘটে যাওয়া সব ভয়ঙ্কর ঘটনা রেকর্ড করে পাঠাতে পারো আমাদের ঠিকানায়। তোমাদের পাঠানো সব ঘটনা থেকেই খুব শীঘ্রই রিলিজ করা হবে ইটস মাই স্টোরির প্রথম এপিসোড। সিনেমার শুরুতেই দেখা যায় টেম্পোরাল ব্যুরো নামের একটি গোপন সংস্থা একটি টাইম মেশিন যন্ত্র আবিষ্কার করেছিল। এই সংস্থার জন্য কাজ করা সব এজেন্টরা অতীতে ফিরে গিয়ে বিভিন্ন বড় বড় দুর্ঘটনা ঘটার আগেই রুখে দিত। এই সংস্থাটি ফিজেল বম্বার নামের একটি সন্ত্রাসীকে খুঁজছিল যে টাইম ট্রাভেল করে বিভিন্ন সময়ে গিয়ে বড় বড় বোমা বিস্ফোরণ ঘটাচ্ছিল। এই সংস্থাটির একজন এজেন্ট 1970 সালে ফিজেল বম্বারের একটি বমকে নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে নিজের মুখ পুড়িয়ে ফেলে। সে সেখান থেকে টাইম মেশিন যন্ত্রে করে 1992 সালে চলে আসে এবং ফেস সার্জারি করে নিজের চেহারা পাল্টে ফেলে। এরপরে সেই এজেন্ট 1992 সাল থেকে টাইম ট্রাভেল করে 1970 সালে এসে একটি বারে বারটেন্ডারের কাজ করতে থাকে। সেই বারে একদিন জন নামের একজন কনফেশন স্টোরি রাইটার আসে। জন বারটেন্ডারকে এমন একটি অদ্ভুত গল্প বলতে চায় যে গল্প সে কোনোদিন শোনেনি। জন তার গল্পের শুরুতেই বলে সে ছোটবেলায় যখন মেয়ে ছিল। এটুকু শুনেই বারটেন্ডার বেশ অবাক হয়ে যায়। পরে জন তাকে জানায় সে জেন্ডার পরিবর্তন করে মেয়ে থেকে ছেলে হয়ে গিয়েছে। এরপরে জন আবার তার গল্প শুরু করে। 1945 সালে জনের বাবা তাকে একটি অনাথাশ্রমের বাইরে রেখে যায়। সে এই অনাথাশ্রমের ভিতরেই বড় হতে থাকে। তার নাম দেওয়া হয় জেন। জেন এই অনাথাশ্রমের অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক বেশি মেধাবী, শক্তিশালী এবং বুদ্ধিমান ছিল। সে বড় হওয়ার পর স্পেসক্রপ নামের একটি সংস্থার প্রধান রবার্টসন তার সাথে দেখা করতে আসে এবং স্পেসক্রপসের মহাকাশচারী হওয়ার জন্য জেনকে সুযোগ দেয়। জেন ছিল সেখানে আসা বাকি মেয়েদের তুলনায় সেরা, কিন্তু জেনকে কোনো একটি বিশেষ কারণে স্পেসক্রপসের প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়। এরপরে জেন 1963 সালে একটি নাইট স্কুলে ভর্তি হয়। সেই স্কুলের বাইরে একদিন রাতে সে একজন অপরিচিত ব্যক্তির সাথে পরিচিত হয়। সে এই অপরিচিত ব্যক্তিকে ভালোবেসে ফেলে। এই অপরিচিত ব্যক্তিটি জেনের সাথে কিছুদিন সময় কাটানোর পরে তাকে রেখে সেখান থেকে চলে যায়। এরপরে একদিন রবার্টসন আবার জেনের কাছে আসে। সে জেনকে জানায় সেই স্পেস ক্রপস শুধুমাত্র লোক দেখানো, সে অন্য একটি গোপন সংস্থার জন্য কাজ করে। তাদের এই কাজের জন্য তারা জেনের মতো স্পেশাল মানুষদেরই খুঁজছে। কিন্তু জেন সেই অপরিচিত ব্যক্তির সাথে প্রেম করায় প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। সে 1964 সালে একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। সেই হসপিটালের ডক্টর জেনকে একটি অদ্ভুত কথা জানায়। সে জেনকে বলে জেনের শরীরের ভিতরে মেল এবং ফিমেল উভয়েরই অর্গান রয়েছে। মেয়ে জন্ম দেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার ফিমেল অর্গান নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তার মেল অর্গানটি এখনও ঠিক আছে। ডক্টর তাকে জানায় তারা অপারেশনের মাধ্যমে জেনকে মেয়ে থেকে ছেলেতে পরিণত করতে পারবে। জেন তার নিজের মেয়ের নামও জেন রাখে, কারণ সে অপারেশনের মাধ্যমে ছেলে হয়ে গেলে তার নিজের নামও পরিবর্তন করতে হবে। কিন্তু কিছুদিন পর সেই হসপিটালের নার্সারি থেকে কেউ একজন তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপরে জেন অপারেশনের মাধ্যমে মেয়ে থেকে ছেলেতে পরিণত হয়। সে ছেলেদের মতো আচরণ করা শিখতে থাকে এবং নিজের নাম বদলে জন রাখে। এরপর সে স্পেস ক্রপসে ফিরে আসে, কিন্তু এবারও তারা তাকে রিজেক্ট করে দেয়। এরপরে জন নিউ ইয়র্ক শহরে চলে আসে এবং আনম্যারিড মাদার ছদ্মনামে কনফেশন স্টোরি লিখতে থাকে। এভাবেই জন তার গল্প বলা শেষ করে এবং বারটেন্ডারকে বলে সেই অপরিচিত মানুষটি তার জীবনটি ধ্বংস করে দিয়েছে এবং জন তাকে খুঁজে পেলে সাথে সাথেই মেরে ফেলবে। কিন্তু বারটেন্ডার জনকে বলে সে যদি সেই অপরিচিত মানুষকে জনের সামনে এনে দেয় তাহলে জন সেই অপরিচিত মানুষকে কিছুই করতে পারবে না। এরপরে বারটেন্ডার জনকে জানায় সে রবার্টসনের সেই গোপন সংস্থা টেম্পোরাল ব্যুরোর জন্য কাজ করে। সে এই টেম্পোরাল ব্যুরোরই একজন এজেন্ট। সে জনকে টাইম মেশিনের মাধ্যমে অতীতে সেই অপরিচিত ব্যক্তির সামনে নিয়ে যেতে চায় এবং সেখান থেকে ফিরে আসার পরে টেম্পোরাল ব্যুরোর একজন এজেন্ট হিসেবে কাজ করার অফার দেয়। জন সেটাতে রাজি হয়। বারটেন্ডার জনকে নিয়ে সেই বারের নিচে একটি স্টোর রুমে আসে এবং সেখান থেকে টাইম মেশিনে করে 1970 সাল থেকে 1963 সালে সেই দিনে চলে যায় যেদিন জেন সেই অপরিচিত ব্যক্তির সাথে পরিচিত হয়েছিল।
এরপরে জন সেই নাইট স্কুলের বাইরে এসে সেই অপরিচিত ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু জন তার আগের মেয়েলি রূপ জেনের সামনে এসে পড়ে। এবার জন বুঝতে পারে সে 1963 সালে যে অপরিচিত ব্যক্তির সাথে পরিচিত হয়েছিল সে হচ্ছে তার নিজেরই ছেলের রূপ, যে জেন্ডার পরিবর্তন করে 1970 সাল থেকে টাইম ট্রাভেল করে 1963 সালে এসেছিল। অর্থাৎ সে এর আগের বার নিজেই নিজের প্রেমে পড়েছিল। এরপরে জন ঠিক সেই একই কাজগুলো করতে থাকে যেটা এর আগেও সেই অপরিচিত লোকটি সে মেয়ে থাকা অবস্থায় তার সাথে করেছিল। এদিকে দেখা যায় বারটেন্ডার টাইম ট্রাভেল করে 1964 সালে চলে আসে এবং সে সেই হসপিটালের নার্সারি থেকে জেনের বাচ্চাকে চুরি করে আর তাকে 1945 সালে সেই অনাথ আশ্রমের সামনে রেখে যায়। অর্থাৎ জেন এবং জনের ভালোবাসার ফলে জন্ম নেওয়া সন্তান জেন অতীতে ফিরে গিয়ে আবার জেন হয়ে উঠেছিল। তার মানে জেন, জেনের বাচ্চা এবং জন একই ব্যক্তি, কিন্তু তারা ভিন্ন ভিন্ন সময়ের এবং ভিন্ন ভিন্ন রূপের। এরপরে বারটেন্ডার 1945 সাল থেকে 1963 সালে ফিরে আসে এবং জনকে জেনের কাছ থেকে নিয়ে যেতে চায়। এবার জন বারটেন্ডারের উপরে খুবই রেগে যায়। সে জেনকে ছেড়ে যেতে চায় না, কিন্তু বারটেন্ডার তাকে জানায় যে জন যদি জেনকে ছেড়ে না যায় তাহলে এই জেন ভবিষ্যতের জনে পরিণত হতে পারবে না। জন জেনকে ফেলে যেতে খুবই কষ্ট পায়, কিন্তু সে কোনো উপায় না দেখে বারটেন্ডারের সাথে 1985 সালে টেম্পোরাল ব্যুরোর হেডকোয়ার্টারে চলে আসে এবং একজন এজেন্ট হওয়ার জন্য ট্রেনিং নিতে থাকে। এদিকে বারটেন্ডার 1975 সালে এসে টেম্পোরাল ব্যুরো থেকে অবসর নিয়ে নেয়, কিন্তু সে তার ফাইলের মধ্যে এই ফিজেল বম্বারের লোকেশন পেয়ে যায় যাকে সে দীর্ঘ সময় ধরে খুঁজছিল। বারটেন্ডার ফিজেল বম্বারকে মারতে এসে তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই ফিজেল বম্বার ছিল তারই ভবিষ্যতের বিদ্ধরূপ। অর্থাৎ এই বারটেন্ডার ভবিষ্যতে গিয়ে ফিজেল বম্বারে পরিণত হয়েছিল। সে ফিজেল বম্বারকে মেরে ফেলতে চায়, কিন্তু ফিজেল বম্বার তাকে বলে সে এসব বিস্ফোরণে যেসব মানুষদের মেরেছে এদের মধ্যে অনেকে ভবিষ্যতে সন্ত্রাসী হয়ে আর অনেক বেশি মানুষকে মারত, অর্থাৎ সে অনেক বেশি মানুষের জীবন বাঁচিয়েছে। ফিজেল বম্বার বারটেন্ডারকে বলে সে যদি তাকে মেরে ফেলে তাহলে এক সময় সে নিজেই ফিজেল বম্বারে পরিণত হবে, কারণ এই পুরো ঘটনাটি একটি লুপের মধ্যে বারবার পুনরাবৃত্তি হবে। বারটেন্ডার এসব কথা না শুনেই ফিজেল বম্বারকে মেরে ফেলে। এদিকে জন 1985 সাল থেকে 1970 সালে এসে ফিজেল বম্বারের একটি বোমা থামাতে গিয়ে নিজের মুখ পুড়িয়ে ফেলে। অর্থাৎ সিনেমার প্রথম দৃশ্যের এজেন্ট ছিল জন, সে সেখানে নিজের মুখ পুড়িয়ে ফেলে 1992 সালে ফিরে এসে নতুন ফেস লাগিয়ে বারটেন্ডারে পরিণত হয়। অর্থাৎ জেন, জন, বারটেন্ডার, ফিজেল বম্বার তারা সবাই ছিল একই ব্যক্তি, কিন্তু ভিন্ন ভিন্ন সময়ের এবং ভিন্ন ভিন্ন রূপের। টাইম ট্রাভেলের এত বেশি জটিলতার কারণে তাদের এত বেশি ভিন্ন ভিন্ন রূপ তৈরি হয়েছিল ভিন্ন ভিন্ন সময়ে। এত কমপ্লিকেটেড সিনেমাকে সহজে বোঝার জন্য আরেকবার রিক্যাপ করা যাক। 1964 সালে জেনের জন্ম হয়। বারটেন্ডার তাকে চুরি করে 1945 সালে একটি অনাথ আশ্রমে রেখে যায়। জেন সেখানে বড় হয়ে 1963 সালে তারই ভবিষ্যতের রূপ জনের সাথে প্রেম করে এবং এরপর জন তাকে রেখে চলে যায়। আর 1964 সালে জেনের জন্ম হয় এবং এরপরে জেন জেন্ডার চেঞ্জ করে জনে পরিণত হয়। 1970 সালের একটি বারে সে তার নিজেরই ভবিষ্যতের চেহারা পরিবর্তন করার রূপ বারটেন্ডারের সাথে পরিচিত হয়। বারটেন্ডার জনকে 1963 সালের জেনের কাছে নিয়ে যায়। এরপরে জন সেখান থেকে এসে 1985 সালে টেম্পোরাল ব্যুরোর একজন এজেন্ট হয়ে যায়। 1970 সালে একটি অপারেশনে এসে জন তার মুখ পুড়িয়ে ফেলে এবং 1992 সালে এসে ফেস পরিবর্তন করে সে বারটেন্ডারে পরিণত হয়। আবার 1970 সালে এসে এই বারটেন্ডার তার আগের রূপ জনের সাথে পরিচিত হয়। বারটেন্ডার জনকে নিয়ে 1963 সালে ফিরে যায় এবং সেখান থেকে সে 1964 সালে ফিরে এসে জেনের বাচ্চাকে 1945 সালে সেই অনাথ আশ্রমের সামনে রেখে আসে। এরপরে সে জনকে নিয়ে 1963 সাল থেকে 1985 সালে চলে আসে। সে সেখানে জনকে রেখে 1975 সালে এসে অবসর নিয়ে নেয় এবং তার ভবিষ্যতের রূপ ফিজেল বম্বারকে মেরে ফেলে এবং এক সময় পর সে নিজেই ফিজেল বম্বারে পরিণত হয়। অর্থাৎ পুরো ঘটনাগুলোই একটি অসীম লুপের মধ্যে চলতে থাকে এবং সিনেমাটি কখনোই শেষ হয় না। এবার দেখে নেব তোমাদেরই করা সেরা কয়েকটি কমেন্ট। আলিফ, আপনার বিশাল বড় ফ্যান। রাফি, আপনার এক্সপ্লেনেশনগুলো অনেক ভালো লাগে। পপি, আমি খুবই এক্সাইটেড থাকি সিনেমার রহস্যের মুভি এক্সপ্লেন শোনার জন্য। শুভ, আরও এগিয়ে যাক আমাদের প্রিয় চ্যানেল সিনেমার রহস্য।